সন্ধ্যা ফিরছে বালেশ্বর। আজ সকাল থেকেই শুরু হয়েছে ট্রেন পরিষেবা। সকাল 4টা থেকেই শুরু হয়েছে ট্রেন চলাচল। আপ এবং ডাউন লাইনে বেশ কয়েকটি ট্রেন চলেছে। এখনো পর্যন্ত ঘন্টায় 20-30 কিলোমিটার গতিবেগেই চলছে ট্রেনগুলি। দুর্ঘটনার 58 ঘন্টা পর দুই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের সঙ্গে বালেশ্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ। অরুণাভ, সর্বশেষ কি খবর পাচ্ছ আর এখন কি দেখতে পাচ্ছ? দেখো, সর্বশেষ খবর হচ্ছে যে রেল লাইনের যে কাজ সেটা দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ, এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রেল লাইন মেরামতির কাজ সেটা চলছে। তো ইতিমধ্যেই কিন্তু আজ সকাল থেকে 4টে থেকে রেলগাড়ি রেল পরিষেবা চালু হয়েছে, এবং সেই পরিষেবায় এখনো পর্যন্ত আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 21-22টি ট্রেন সেটা চলছে। এবং এই যে লাইন দিয়ে চলছে, যেখানে অ্যাক্সিডেন্টের মেন স্পট, তার থেকে আমরা প্রায় 150 মিটার দূরে রয়েছি। কেন আগে যেতে দিচ্ছে না? যেহেতু ওভারহেড লাইনের কাজ হচ্ছে এবং নিচে লাইনের কাজ হচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু ছোট ছোট টেকনিক্যাল কাজ এখনো বাকি রয়েছে। সেই টেকনিক্যাল কাজগুলো দ্রুত যাতে শেষ হয় সেইটাই চলার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখেছি শতাব্দী, পুরী এক্সপ্রেস, বন্দে ভারত, বিভিন্ন দ্রুতগামী ট্রেন তারা এই মুহূর্তে এখান দিয়ে গেছে, কিন্তু তার স্পিড অত্যন্ত ছিল। তার প্রধান কারণ হচ্ছে যেখান দিয়ে যে লুপ লাইন এবং মেন লাইনের মধ্যে কলিউশন ঘটেছে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেই লাইনটিতে যাতে ফের কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রায় এক কিলোমিটার রেল লাইন সেটা কিন্তু যথেষ্ট স্লো চলছে এই সমস্ত গাড়িগুলি। ইতিমধ্যে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনও এখান বা লোকাল ট্রেনও ক্রস করেছে, তা সত্ত্বেও কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না। গতকাল রাতে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী নিজে 10:30টার সময় ফার্স্ট ট্রায়াল লাইন করায়, এবং তিনি উপস্থিত ছিলেন সে মালগাড়ির একটি ট্রায়াল লাইন হওয়ার ডাউন লাইনে। তারপর 12:50 নাগাদ আপ লাইনে মালগাড়ির ট্রায়াল লাইন করানো হয়, সেখানেও কিন্তু রেলমন্ত্রী উপস্থিত ছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রেল আধিকারিকরা তারা দফায় দফায় আসছেন, এবং যাদের ইঞ্জিনিয়াররা যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলছেন যে কত দ্রুত এই লাইনগুলি মেরামত করা যায় এবং কত দ্রুত সেই লাইনগুলি আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায়। কেন অনেক ট্র্যাক পাততে হয়েছে, ট্র্যাককে নতুন করে পেতে সেখানে বসাতে হয়েছে। কেন পুরোপুরি এই সংঘর্ষের রেলের তিনটি বগ্গে সংঘর্ষে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন এখন একটি ট্রেন আসছে, আমরা দেখতে পাচ্ছি ডাউন লাইনে একটি ট্রেন আসছে এবং সেটার গতি চলছে, তবে ধীর গতিতে সেই ট্রেনগুলি চলাচল করছে। আপাতত ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে বালেশ্বর থেকে ছিল আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ।